ও পার্টনারকে ডাকছে, কিন্তু পার্টনার শুনছে না হয়তো সেই কারণেই। ও আহা, ও অসাধারণ অসাধারণ অসাধারণ, থ্যাংক গড থ্যাংক গড। এরকম দৃশ্য আপনাদের দেখাতে পারবো ভাবিনি, প্রথমবার আমি রেকর্ড করতে পেরেছিলাম না, এবার রেকর্ড করছি নিজের ক্যামেরায়। অসাধারণ অসাধারণ। এ নড়িও না নড়িও না, আহা নড়িও না, এটা উপরে রেখে আছে তো। দারুণ 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 দারুণ, হে ভগবান, আহ অসাধারণ অসাধারণ অসাধারণ। আহ জাস্ট একটা নদীর এপার ওপার, নদী তো না ক্যানাল, ক্যানালের এপারে ওপারে আমাদের এখান থেকে 50 মিটারও ডিস্টেন্স হবে না। আর এরকম ময়ূরের পেখম তোলা স্বচক্ষে, আজকে হলো 5 মার্চ, জীবনটা সার্থক, 5 মার্চ 2020, কল্পনার বাইরে। আহা ও হো হো, আহ দারুণ দারুণ দারুণ, হে ভগবান, কি অসাধারণ দৃশ্য, কি অসাধারণ দৃশ্য। সামনে নদী, নদীটা আপনাদের ফোকাস করাচ্ছি পরে, এটা দেখুন। দারুণ দারুণ দারুণ, পার্টনারকে ডাকছে নিশ্চয়ই। কি অসাধারণ দৃশ্য, কি অসাধারণ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আস্তে বাবু আস্তে, শব্দ করে শব্দ করলে ডানা মিলবে না আর। ও অনেকক্ষণ ধরে, এতক্ষণ ধরে মেলে থাকে, এটা আমি কল্পনাই করতে পারছি না, কোনো ভিডিওতে দেখিনি এতক্ষণ ধরে ময়ূর পাখা পেখম তুলে থাকে। আর সামনে ক্যানেলটা দেখুন, জল বয়ে যাচ্ছে, দৃশ্যটা দেখে এই দেখুন। জাস্ট আমরা গজলডোবা যাওয়ার পথে রাস্তায় শালবনের মাঝখানে এই ক্যানেল, ক্যানেলের ওই করে একটা ময়ূরটা নদীর খেয়ালে পেখম তুলছে, হয়তো মরণীকে ডাকছে, জীবন সার্থক আমাদের কাছে। আজকের এই ডেট 5 মার্চ 2020, আমি আর আমাদের পার্টনার চলে গেছি, আমি আমরা আমরা লাকি নাম্বার। এত বিজি রোডের মাঝখানে এটা কল্পনার বাইরে।